এবার জিবি হাসপাতালের মহিলা সিকিউরিটি গার্ডের সাথে অসভ্য আচরণ করলো এক যুবক। ওই যুবকের নাম অপূর্ব সাহা, তার বাড়ি আগরতলার টাউন প্রতাপগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নিত্যদিনের মতো এদিনও জিবি হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে গেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকজন মহিলা সিকিউরিটি গার্ড। তখন গাইনি ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড চলছিল, তাই বেসরকারি এসআইএস কোম্পানির নিরাপত্তা রক্ষীরা কাউকেই ভেতরে যেতে দিচ্ছিলেন না। আর ঠিক তখনই এসে গেটের সামনে উপস্থিত হয় টাউন প্রতাপগড়ের ওই যুবক। তার স্ত্রী ও গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাই সে নিরাপত্তা রক্ষীদের বারবার বিরক্ত করতে থাকে ভেতরে যাবার জন্য। চড়া মেজাজ দেখিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও করতে থাকে নিরাপত্তা রক্ষী মহিলাদের। মহিলা নিরাপত্তা রক্ষীরা তা দেখতে পেয়ে বাধা দিতে এলে অপূর্ব সাহা নামে ওই যুবক এক বেসরকারি মহিলা নিরাপত্তা রক্ষীর হাত ধরে টানা হেঁচড়া করতে থাকে বলে অভিযোগ। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে গেটে থাকা অন্যান্য বেসরকারি নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে ওই মহিলা নিরাপত্তা রক্ষীকে অভিযুক্ত যুবকের হাত থেকে উদ্ধার করে। সবার সামনেই চলছিল এই টানা হেঁচড়া, পরে অবশেষে ওই যুবক সহ তার মোবাইলটি আটক করে হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ইনচার্জের কাছে নিয়ে যাওয়া হয়। পরে এই যুবক বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সামনে হাত জোর করে ক্ষমা চায়। এদিকে অন্যান্য বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জানা গেছে, ওই যুবক একজন জামিনে মুক্ত খুনের মামলায় অভিযুক্ত। সে তার নিজের মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা জিবি বাজার পুলিশ আউটপোস্টে ওই যুবককে তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।